राज्य विधानसभा चुनाव की घोषणा से पहले ही तृणमूल कांग्रेस ने नवद्वीप में दीवार लेखन चालू कर दिया है, वह भी उम्मीदवार के नाम के साथ। नवद्वीप विधानसभा के महिषुरा ग्राम पंचायत अंचल के कई दीवारों पर स्थानीय विधायक पुंडरीकाक्ष साहा को उम्मीदवार बताते हुए उनके समर्थन में लेखन किया है। আমরা গ্রামে যেহেতু শহরের পাশাপাশি আমরা বাস করি, আমাদের মহীশূরা অঞ্চলের আমরা বাসিন্দা, সেই কারণে আমাদের শহরে যেমনি প্রচার শুরু হয়েছে, আমাদের গ্রামে আমরা পুরোপুরি পুরোদমে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা এই নির্বাচনে জিততে চাই, তৃতীয়বার সরকার গড়ব। ও আমার যে মনোনীত প্রার্থী ঘোষণা না হলেও আশা করছি যে দিদির নির্দেশে আমাদের কুণ্ডলী কাক্ষসহ চার চারের বিধায়ক ওকে আমরা পুনরায় নির্বাচিত করে আমরা পঞ্চম মানের জন্যে আমরা বিধানসভায় পাঠাবো, এই আমাদের মনে খুব আশা। তাই আমরা সমস্ত পঞ্চায়েত স্তরের আমাদের বুস্তর স্তরের কর্মীদি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই রাজনীতির কাজে। আমরা জয়ী হব, জিতবই, জিতবো না, দল অনুমোদন দেয়নি। আমরা যে দল করি, নন্দ শাহকে ভালোবাসি, তৃণমূল দলটা করি, সেজন্যেই দিদি আমাদের নন্দ শাহকেই প্রার্থী করবে, আমাদের বিরাট আশা যে ওনাকেই প্রার্থী করবে।